আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। অফিস কিংবা ঘর সাজানোর ক্ষেত্রে লাকি ব্যাম্বু গাছের সঙ্গে অন্য কোনো গাছের তুলনাই হবে না, কেননা এই গাছ খুব সহজেই বেঁচে থাকে এবং এই গাছের পরিচর্যা করাও খুবই সহজ। আমার কাছে গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি গাছ নিয়েই কথা বলবো। এখানে যতগুলো গাছ দেখছেন এই সবগুলো গাছ কিন্তু মাত্র দুইটা ডাল থেকে হয়েছে। এই গাছগুলো খুব সহজেই বেঁচে থাকে, পানির মধ্যে দিয়ে রাখলেও অনেক দিন বেঁচে থাকে, মাটিতে দিলে তো আরও ভালো হয়। এবং বর্ষাকালে এই গাছ থেকে কিন্তু প্রচুর ডালপালা ছড়ে এবং এই গাছগুলো ঘর সাজানোর জন্য সবচেয়ে বেশি উপযোগী। দেখতে পাচ্ছেন আমি একটা ডাল কেটে সেটাকে জাস্ট এই যে কোনো সাইজের, আমি এটাকে ইচ্ছা করলে আরও দুইটা কাটা যায়, তো এই ডালগুলো কেটে যে কোনো সাইজের আমি শুধু একটা পানির, যে কোনো একটা পানির পাত্র নিয়েছি। আমি এরকম একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি, তারপরে আমার কাছে আর একটা কাচের পাত্রও আছে, সেটার মধ্যে রেখে দিয়েছি। জাস্ট তিন দিনের মধ্যেই কিন্তু এই ধরনের একটা শিকড় বের হচ্ছে। শিকড়গুলো এই যে এইভাবে বের হবে, এই যে অনেকগুলো শিকড় বের হচ্ছে এখান দিয়ে। চেষ্টা করবেন এই গাছগুলো যে পাত্রে রাখবেন সেই পাত্রে যে পানি দিবেন সেই পানিটা সপ্তাহে অন্তত দুইবার পরিবর্তন করে দেওয়ার জন্য। আমি যেহেতু চট্টগ্রামে থাকি সেহেতু আমি বলবো যে অবশ্যই চট্টগ্রামের অধিকাংশ জায়গার পানি কিন্তু লবণাক্ত, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন লবণাক্ত পানি পরিহার করে ওয়াশার পানি বা যে পানিতে লবণাক্ত নেই সেই পানিটা ব্যবহার করার জন্য। কারণ লবণাক্ত পানির মধ্যে যদি এই গাছটা ভিজিয়ে রাখি তাহলে পানিটা কিন্তু প্রতিদিন পরিবর্তন করলেও শিকড়ের অংশটা অনেক সময় পচে যায়। এই কারণে লবণাক্ত পানিটা পরিহার করতে হবে এবং সপ্তাহে অন্তত দুইবার পানিটা পরিবর্তন করে দিবেন, তাহলে শিকড়ের অংশটা পচে যাবে না। এই শিকড়গুলো যখন বড় হবে তখন এটা মাটিতে লাগিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর হবে। যদি কেউ মাটিতে না লাগাতে চান তাহলে এটা পানির মধ্যে রেখে দিলেও খুব সুন্দর হবে, বরং পানির মধ্যে কিছু পাথর দিয়ে রেখে দিলে এটা আরও সুন্দর থাকে। আর এই গাছগুলোকে কিন্তু কিছুদিন পর পর খুব সুন্দর করে পরিষ্কার করে একদম পানি দিয়ে ধুয়ে রোদে দিতে হয়। এটা বেশ কিছু কালারের হয়ে থাকে, এই যে যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা কালার, এটা কিন্তু আর একটা কালার। এই যে আমি ঠিক একইভাবে এটাকেও লাগিয়ে দিয়েছিলাম, এটা দেখতে অনেকটা ভুট্টা গাছের মতো লাগে, রণ বলে এটা নাকি ভুট্টা গাছের মতো লাগে, বাট এই গাছটা খুবই সুন্দর এবং খুব একদম এই যে পাতাগুলো এইভাবে, এগুলো আমি আজকে এদেরকে সবগুলো ধুয়ে তারপরে বাহিরে রেখে দিব। এই যে খুবই সুন্দর এইগুলো কিন্তু একইভাবে, আর যখন লাগিয়ে দিবেন তখন কিন্তু এইভাবে অনেকগুলো এই যে ডাল থেকে এই যে এরকম অংশগুলো বের হবে। এই যে আর একটা একইভাবে, এখানে আর একটা মাত্র লাগিয়েছি, এটা এখনো ভালোভাবে মাটিতে ধরে নাই, এই জন্য পাতাগুলো একটু মলিন লাগছে, বাট এটাও আমি জানি কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এখানেও কিছু ডাল রেখে দিয়েছি আমি, যেগুলোর মধ্যে ইতিমধ্যে এই যে শিকড়গুলো বের হয়ে গিয়েছে। এই গাছগুলো লাগানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে কোনো গাছ থেকে একটা ডাল কেটে নিন, ব্যাস তারপরে সেটাকে পানির মধ্যে রেখে দিন। রেখে দেওয়ার পর যখন এটা থেকে এরকম শিকড় বের হয়ে যাবে তখন একটা মাটিতে লাগিয়ে দিন। আর এই গাছের মাটি নির্বাচনের ক্ষেত্রে আমি বলবো যে কোকোপিটের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য, এবং এই গাছে প্রচুর পানি দিতে হয়। এই গাছে পানি দিলে কোনো সমস্যা হয় না, এমনকি পানি না দিলেও কোনো সমস্যা হয় না, সেজন্য মাটিটা নির্বাচনের ক্ষেত্রে খুব বেশি ঝামেলা নেই। তবে কোকোপিট এবং হাড়ের গুঁড়া যদি দেওয়া হয় তাহলে গাছের চেহারাটা খুব সুন্দর হবে, ঠিক এই গাছটার মতো, বা আমার এই যে ডাল থেকে গাছ হবে। এবং এই গাছ খুব বেশি বড় হতে দিবেন না, এটাকে আবার কেটে আবার কোনো পানিতে রেখে দিবেন বা আবার কোনো মাটিতে লাগিয়ে দিবেন, দেখবেন এই গাছ দিয়ে আপনি ঘরটাকে খুব সুন্দর করে সাজাতে পারবেন।
সবাই খুব ভালো থাকবেন, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।